আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। প্রতিটা ক্লাব মেম্বারের আমি ধন্যবাদ জানাচ্ছি নিজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? তো আমরা এখন আছি হচ্ছে ঢাকা হাই ফ্লায়ার প্রিজন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত তাদের এ বছরের আসলে যে পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা সেখানে। তো আমি আসলে এর আগে কখনো হাই ফ্লাইং যে প্রোগ্রামগুলো হয় বা হাই ফ্লাইং যে খেলাগুলো হয় সেগুলোর পুরস্কার বিতরণের অনুষ্ঠানে কখনো আসি নাই, ফার্স্ট আসলাম। তো নতুন অনুভূতি। তো ওনাদের সিস্টেমটা আর আমাদের সিস্টেমটা একটু ডিফারেন্স আছে, বাট কোর বিষয়টা একই রকম, ঠিক আছে? মূল যে টোটাল বিষয়টা সেটা অনেকটা একই রকম। তো ইনশাল্লাহ প্রোগ্রামটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা সবাই আসলে ভিডিওটা দেখবেন, দেখার পরে জানাবেন যে আপনাদের কেমন লাগছে, ঠিক আছে? চ্যাম্পিয়নের বিশাল বড় পুরস্কার, ঠিক আছে? বিশাল বড় কাপ, কিন্তু দেখেন আপনার বিশাল সাইজ। এই পাশে আছে হচ্ছে সেকেন্ড যে হয়েছে তার, আর এই পাশে হচ্ছে থার্ড। এইগুলো হচ্ছে আপনার এই মেবি আপনার তার মানে যারা পার্টিসিপেট করছে তাদেরই, ঠিক আছে? এইখানে এইটা কিসের, এইটা কাদের, এগুলো কি পার্টিসিপেট? এগুলো গেস্টদের। আচ্ছা, এগুলো গেস্টদের, তারপর এগুলো হচ্ছে চিফ গেস্টদের, ঠিক আছে? এগুলা কাদের? এগুলা ক্লাবের না? আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে যেসব ক্লাবের আপনার সিনিয়র পার্সনরা আসছে তাদের এই আর কি। তো আমরা এখন আছি হচ্ছে মিশন ভাইয়ের সাথে। তো মিশন ভাইকে যারা হাই ফ্লাইং করেন তারা চেনেন না, এমন লোকের সংখ্যা খুবই কম, তো মনে হয় সবাই চিনেন এই আর কি। তো মিরশেন ভাই, আপনাদের অনুষ্ঠানের সাথে আমি আসলে আজকে প্রথম পরিচয় হচ্ছে, ঠিক আছে? টোটাল প্রসিডিউরটা সম্বন্ধে যদি দর্শকদেরকে একটু ধারণা দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমাদের হাই ফ্লাইয়ার জগতে আজকে আপনারা একটা ট্রেন্ড একটা দেখতেছেন যে আমাদের মাশাআল্লাহ বাংলাদেশের 64 জেলার লোক এখানে আছে, আর এটা একটু অল বাংলাদেশ কাপ ছিল যারা ঢাকা কমিটি অর্গানাইজ করছে। তো আমাদের একটা নতুন জিনিস আপনারা দেখেন, আমরা অনেক অনুষ্ঠান অ্যাটেন্ড করি অ্যান্ড বিভিন্ন জায়গায় যাই। আমাদের হাই ফ্লাইয়ার জগতে এটা এরকম কি, আমরা দাবা দিতে গেলে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক ডাকি, বিভিন্ন কমিটির সভাপতি সেক্রেটারি আমাদের এখানে আসে। যেমন আজকে এখানে 64 জেলার সভাপতি সেক্রেটারি আর অন্য কমিটির বিভিন্ন লোক এখানে আসে, সম্মানিত ব্যক্তি যারা আছে এখানে আসে। তো আমরা পুরো দেশকে নিয়ে আমরা একটা কমিটি তৈরি করছি যে পুরো দেশের কবুতর উড়াইতে পারবে। তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ চালু হয়েছে, স্টার্ট হয়েছে, আরও বেশি আগাবে। রাজশাহীর মুক্ত ভাই মাশাল্লাহ বাংলাদেশের টপ ব্রিড যে আছে, দামি যতগুলা কবুতর কেনা হয়েছে আমাদের শফিকুল ইসলাম ভাই, উনি যে সিলেটে আইজি, ওনার ছোট ভাই ইনি। তো সব কবুতর ওনার কাছে আছে। তো রাজশাহীতে উনি নিয়ে পুরো রাজশাহীর উপর কাজ করতেছে, আর রেজাল্ট আসতেছে, ওর মধ্যে মুক্ত ভাই অনেক বড় হাত। আচ্ছা আচ্ছা, তো ইনশাল্লাহ রাজশাহীর জন্য অনেক দোয়া রইলো। আর যারা রুবেল যে 12 ঘন্টা 56 করছে, শোয়েব ভাই জন্য মন দিয়ে ওনাকে আমি লাল গোলাপে শুভেচ্ছা জানাচ্ছি। তো দর্শকবৃন্দ, এখন আসলে শোয়েব ভাই আসছে এখানে। তো মোটামুটি যে কথাটা বললো, সারা বাংলাদেশ থেকে আসলে এখানে কম বেশি লোক আসছে। শোয়েব ভাই কখন রওনা দিয়েছেন রাজশাহী থেকে? সকাল 6:15 থেকে 5:30 বাজে। আসতে কতক্ষণ লাগছে? দুইটা ভালো রেজাল্ট হয়েছে, একটা হচ্ছে 10 ঘন্টা আর একটা হচ্ছে আপনার 12:56। তো 10 ঘন্টা কিন্তু শোয়েব ভাইয়ের রেজাল্ট ছিল। দর্শকবৃন্দ, আমরা এখন আসলে অনুষ্ঠানটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, ঠিক আছে? আপনাদেরকে মোটামুটি সবার সাথে কথা হইলো আজকে, ঠিক আছে? সবার সাথে পরিচয় করাই দিছি, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। তো হাই ফ্লাইয়ের লোক আমার ওস্তাদ আসছে, ওস্তাদের একটু অনুভূতিটা নেবো। ওস্তাদ কেমন লাগতেছে? হাই ফ্লাইং তো দেখি নাই, হাই ফ্লাইং ব্যাপার আছে, প্রোগ্রাম দেখলাম। এই ব্যাপারটা হলো রেসিংয়ের জগৎ আর হাই ফ্লাইংয়ের জগৎ টোটালি ডিফারেন্ট, কারণ হাই ফ্লাইং যারা করে আর রেসিং যারা করে তাদেরকে চিনে না, রেসিং যারা করে হাই ফ্লাইং ওলাদেরকেও চিনে না। হ্যাঁ, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা জানতাম যে আগে খুলনা রাজশাহীতে হাই ফ্লাইং হতো, ঠিক আছে, এখন ঢাকাতে হয়। তো মোটামুটি এটা কিন্তু সারা বাংলাদেশে হয়েছে টুর্নামেন্ট, বিশাল বড় ব্যাপার। ঢাকায় হাই ফ্লাইং এর কাছে
ভালো একটা মানে প্রভাব আছে বুঝা দিতেছে। এই যে কমিটিটা আছে তারা সবাই একই রকম পাঞ্জাবি পরছে, দেখতে খুব সুন্দর লাগছে। তাদের সাথে একে একে পরিচয় করে দিব ভাইয়া, আপনার নামটা যদি একটু বলতেন। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি এই ক্লাবের সহসভাপতি হিসেবে আছি। আচ্ছা, তারপরে এই কর্নার থেকে শুরু করছি ভাইয়া, আপনার নাম? ছোট ভাই। আমার নাম প্রচার সম্পাদক হোসেন, আমি হচ্ছে এই ক্লাবের প্রচার সম্পাদক। আচ্ছা, তারপরে আছে আজিজুল ইসলাম সানি, আমি আছি সাংগঠনিক সম্পাদক। আচ্ছা, আমি মোহাম্মদ ফজলুল করিম, আমি এখানে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি ভাইয়া? আমি মোহাম্মদ ইস্তাফিল আহমেদ, আমি আছি দপ্তর সম্পাদক, ঢাকা হাই ফ্লোর প্রিজেন্টের শীর্ষ। আচ্ছা, ধন্যবাদ। তারপরে ভাইয়া? মোহাম্মদ সৈয়দ, আমি ক্লাবে সহক্রিয়া সম্পাদক হিসেবে আছি। আচ্ছা, ধন্যবাদ। তারপরে ভাইয়া? আসসালামু আলাইকুম, আমি ঢাকা হাই ফ্লোর প্রিজেন্ট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, বলবেন জনি ভাই। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম, আমি ঢাকা হাই ফ্লোর প্রিজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জুবায়ের রশিদ। আচ্ছা ভাইয়া, এখন আপনাদের এই প্রোগ্রামটা নিয়ে, ঠিক আছে, যে বা আপনাদের এই এই মনে করেন এই যে ক্লাবটার পথচলা নিয়ে যদি দুইটা কথা বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আমরা এই মানে দুইটা কথা মানে স্বল্পের মধ্যে শেষ করতে হবে আর কি। সেটা যে আমাদের এই ক্লাব হলো ঢাকার আর কি হাই ফ্লাইয়ের প্রথম ক্লাব ছিল এটা, মানে হাই ফ্লাইং বিজনের ক্ষেত্রে এটা ছিল প্রথম ক্লাব। এবং আমাদের এটা এবার আমরা ২০১৬ সালে আমরা স্থাপিত করি, এবং ২০২১ সালে আমরা বাংলাদেশ কাপ মার্কেট টুর্নামেন্ট ছাড়ি, যে টুর্নামেন্টটা আপনার সেটা বাংলাদেশের যতগুলো জেলা আছে সব জেলাকে নিয়ে এই টুর্নামেন্টটা হয়েছে। এটার নাম হলো বাংলাদেশ কাপ ২০২১, এটারই আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। পাশে আছে আরেকজন ভাই, ভাইয়া যদি আপনার পরিচয়টা দিতেন। আমি ওস্তাদ মোহাম্মদ ইমরান খান, আমাদের উপদেষ্টা। আচ্ছা আচ্ছা, ঢাকা হাই ফ্লোর প্রিজন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। আমাদের একটা স্বপ্ন ছিল, আচ্ছা আচ্ছা, যে একদিন আমরাও ঢাকাতে হাই ফ্লাইয়ের প্রিজন অ্যাসোসিয়েশন, বিশেষ করে হাই ফ্লাইয়ের কবুতরটা চর্চা করব। আচ্ছা, এই চর্চাটা এত দূর চলে গেছে, এখন আমরা ২০২১ বাংলাদেশ কাপ, যেটা খুব লিমিটেড সময় আমাদের ক্লাবের জন্য, মাত্র ৩-৪ বছরে করাইতে পারছি, এই কাজটা এর আগে কেউ করাইতে পারেনি বাংলাদেশ থেকে এত অল্প সময়ে। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। প্রতিটা ক্লাব মেম্বারের আমি ধন্যবাদ জানাচ্ছি নিজের পক্ষ থেকে, এবং আমাদের আরও দুজন উপদেষ্টা আছেন, তারা ইনশাআল্লাহ হয়তো কিছুক্ষণ পরে একজন চলে আসবে, আরেকজন আসবে না, তবে আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। তারপরে আছে ভাই, আপনার নামটা? আসসালামু আলাইকুম, ঢাকা হাই ফ্লোর অ্যাসোসিয়েশনের আমি সেক্রেটারি শাইন খান। আর ভাইয়ের বাসা হচ্ছে আমার বাসার পাশে, এটা আমার জানা ছিল না, ঠিক আছে, এটা আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম, আমি ইমরান, ঢাকা হাই ফ্লোর প্রিজন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি। আচ্ছা আচ্ছা, তারপরে আছেন আরেকজন ভাইয়া? আমি ঢাকা হাই ফ্লোর প্রিজন অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক প্রিন্স সোহেল রানা, যার নাম হীরা। আচ্ছা আচ্ছা, এখানে আসি দীর্ঘদিন যাবত আমাদের একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশ কাপ ছাড়বো, আলহামদুলিল্লাহ এটা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আজকে পুরস্কার বিতরণী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি ঢাকা হাই ফ্লোর প্রিজন অ্যাসোসিয়েশনের ক্রিয়া সম্পাদক মামুনুর রশিদ। তারপরে আমি শেখ নাজমুল হাসান, আমি হচ্ছে ঢাকা ন্যাশনাল কার্যকরী সদস্য। আচ্ছা, ওনার নাম হচ্ছে রনি।